কাপকেক বানানো কিন্তু খুবই সহজ যে কোনো ধরনের বা ছোটো বাটি বা চায়ের কাপ যে কোনো পাত্রে এই কাপকেক বানিয়ে নেওয়া যায় আর এই কাপকেক কিন্তু সব বাচ্চাদেরই খুব বেশি পছন্দ এই কেকটা খেতেও খুব মজা হয় আর অনেক বেশি সফট হয় এই কেকটা ইচ্ছা করলে ডেকোরেশনও করা যায় হুইপ ক্রিম দিয়ে আমার বাচ্চার দোকানের কেনা কাপকেক খুবই পছন্দ তাই ওর জন্য আমি মাঝে মাঝে এভাবে কাপকেক বাসায় তৈরি করে দিই ও আলহামদুলিল্লাহ অনেক খুশি হয় তো আজকে আমি আপনাদের কোনো ধরনের মোল্ড ছাড়া যে কোনো পাত্রে কেক তৈরি করার সিস্টেমটাও বলে দেব আর আমি কিভাবে কাপ কেক তৈরি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার করার জন্য ধাপে ধাপে কাজগুলো করলে কিন্তু কেক বানানো একদমই সহজ একটা ব্যাপার বাসায় দোকানের চাইতে অনেক বেশি মজাদার কেক তৈরি করে নেওয়া যায় তো এখানে আমি একটা ছোট চালনির মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ ক্যাডবেরি কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি ফস্টার ক্লার্কের ব্যবহার করি এটা দিয়ে সবসময় আলহামদুলিল্লাহ কেক খুব বেশি ভালো হয় আর একটু সামান্য লবণ নিয়েছি লবণ দিলে কেকের টেস্টটা আমার কাছে একটু ভালো লাগে অনেকেই দেয় না তো এখন সব কিছুকে একটু চেলে নিচ্ছি চেলে এই শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে এখন বাকি কাজটুকু করে নিচ্ছি তো আমি এক কাপ ময়দার জন্য এখানে ডিম নিয়েছি দুইটা ডিম দুইটা কিন্তু একটু বড় সাইজের ছিল ছোট ডিম হলে তিনটা নিতে হবে আর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে আমি কেকে কে সমান সমান মিষ্টি দেই না এক কাপ ময়দার জন্য এক কাপের চেয়ে একটু কম পরিমাণ চিনি ব্যবহার করি তো দুইটা ডিমের মধ্যে আমি পনে এক কাপ চিনি দিয়েছি আর এখন এই চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে বিটারের মধ্যে বা পাত্রে কোনো ধরনের পানি রাখা যাবে না কারো কাছে ইলেকট্রিক বিটার না থাকলে কিন্তু হ্যান্ডইক্স দিয়েও চিনি আর ডিমগুলো বিট করে খুব ভালো করে বিট করে অনেকক্ষণ সময় ধরে একদিকে গতি রেখে বিট করলে এরকমই ফোম হয় আর এখন ডিমের ফোমটা যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য এখানে অল্প অল্প করে সেই চেলে রাখা ময়দা দিচ্ছি ময়দাটা আবারও একটু চেলে দিলে খুব ভালো হয় তো আমি এখানে একটু ময়দা নিয়েছি তারপরে এখানে আমাদের দুধ লাগছে ওয়ান থার্ড কাপ আর তেল লাগছে ওয়ান থার্ড কাপ এক কাপ ময়দার কেকের জন্য আপনার ডিম লাগবে দুইটা ওয়ান থার্ড কাপ তেল আর ওয়ান থার্ড কাপ দুধ এই জিনিসটা মাস্ট আর আমি যেহেতু চকলেট কেক বানাচ্ছি এখানে আধা চার চামচের মতো আমি ইমালসন দুধের সাথে একটু গলে দিয়ে দিলাম চকলেট ইমালশন অবশ্যই এখন ধাপে ধাপে এখানে শুকনো উপকরণগুলো আর দুধ তেলটা দিতে হবে এখানে চাইলে একটু ভ্যানি এসেন্স ব্যবহার করা যায় তো আমি চকলেট ইমালশন ব্যবহার করেছি এই জন্য আর ভ্যানিলা এসেন্সটা দেই নাই এই ব্যাটার দিয়ে কিন্তু পাউন্ড কেক তৈরি করা যাবে যে কোনো কেক তৈরি করা যাবে খুবই সুন্দর হবে আপনি যে পাত্রে দিবেন সেরকমই হবে তো কাপকেকের উপরে এরকম কাগজের মোল্ট দিয়ে দিলে কাপকেকগুলো দেখতে সুন্দর লাগে আমি আজকে আপনাদের দেখাচ্ছি যে এগুলো ছাড়াও যে কোনো পাত্রে আপনি একটু তেল খুব ভালো করে হাতে নিয়ে মেখে নিয়ে তার উপর একটু ময়দা ছিটিয়ে দিয়ে ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে যে কোনো পাত্রে স্টিল হোক সিলভার হোক পাত্র বড় হোক ছোট হোক যে কোনো পাত্রে আপনি এভাবে একটু তেল মেখে নিয়ে তারপর ময়দা ছিটিয়ে ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে তার উপরে কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে তারপর একটু ট্যাপ করে নিয়ে ওভেনে দিতে পারেন আবার চুলায়ও দিতে পারেন আমি আজকে ইলেকট্রিক ওভেনের মধ্যে বেক করছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিটের মতো লাগছে আর যদি চুলায় দেন তাহলে চুলায় বড় একটা হাড়ির মধ্যে একটু কাগজ বিছিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের পাত্রটা দিয়ে তারপরে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো বেক করে নিলেই কেকগুলো তৈরি হয়ে যাবে আর কেক হয়ে যাওয়ার পরে কেকটা একটু ঢেকে রাখলে কেকটা মশ্চারাইজ থাকে গরম অবস্থায় ঢেকে রাখার কারণে কেকের ভেতরটা একটা ভেজা ভেজা ভাব থাকে আমি আজকে পলিথিন র্যাপার দিয়ে ঢেকে রেখেছিলাম পাত্র বুঝে ঢাকনা বা অন্য কিছু দিয়েও ঢেকে রাখা যায় আমি এখন কেকগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নিচ্ছি কেকগুলো আল্লাহ একদম সুপার সফট আর অনেক বেশি পারফেক্ট হয়েছে প্রত্যেকটা কেকই খুব বেশি সুন্দর হয়েছে এই কেকগুলোকেই বাচ্চাদেরকে ডেকোরেশন করে দিলে হুইপ ক্রিম দিয়ে ওরা কিন্তু খুব খুশি হয়ে যাবে তাছাড়া এমনিতে দিলেও বাচ্চারা পছন্দ করে এই ছোটো ছোটো কাপ কেকগুলো বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম